মোহাম্মদ আসিফুর রহমান প্রশ্ন করেছেন শেখ যদি আমি কারোর নামে গিবত করি আর পরে আমার ভুল বুঝতে পেরে সেই ব্যক্তির কাছে মাপ ছাওয়ার দৃঢ় ইচ্ছা করি কিন্তু মাপ ছাওয়ার আগেই যদি লোকটি মারা গিয়ে থাকেন তাহলে কি আমি জান্নাতে যেতে পারব না ভাই মোহাম্মদ আসিকুর রহমান আসিফুর রহমান ইনশাল্লাহ তুমি জান্নাতে যাবে আলম আল্লাহ ইহা ইহয়া মনমাতা লাইশে কবিল্লা সাইন্দা হল জান সাহেব খোখারি সাহি মুসলিমের হাদি যে ব্যক্তি মারা গেল আল্লাহর সাথে শিরিক না করে সে যাচ্ছে জান্নাতে যাবে বা যে ব্যক্তি লাইল্লাহ ইল্লাহ নিয়ে মারা গেল সে যে সে জানাতে যাবে ইনশাআল্লাহ আমরা লাইল্লাহ্লা পড়েছি আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন আমরা নিশ্চিত আল্লাহর কাছে আশা রাখি বিশ্বাস রাখি ইনশা এটা আমাদের আকাঙ্ক্ষা তো কিন্তু যদি কেউ কবিরা গুণা করে মরে তাহলে সেই গুণাটি যদি হয় বন্ধার কোনো অধিকারের ক্ষেত্রে তাহলে তো এত অধ্য হুকু উকু ইলে হলি হকদারদেরকে কেয়ামতের ময়দানে অবশ্যই তাদের হক বুঝিয়ে দেয়া হবে তাদের হক অধিকার দিতে হবে এখন আপনি যদি আমি যদি গিয়ে করে কারো ইজ্জত হরণ করে থাকি ইজ্জত নষ্ট করে থাকি তার অধিকার নষ্ট করলাম তার মানবাধিকার লঙ্ঘন করলাম তার এটা হিউম্যান হিউম্যান রাইটসের ভিতরেই কিন্তু এটা আছে তো এটা যে লঙ্ঘন করলাম তো লঙ্ঘনের জন্য একটা বিচার আসবেই মানবাধিকার লঙ্ঘনের বিচার হতে হবে সেটা দুনিয়াতে হয়নি হয়তো আখেরাতে হবে তো সেদিন তো আপনি তার ইজ্জত যা হরণ করেছেন নষ্ট করেছেন সেই পরিমাণ আপনার ন্যায় কামল তাকে দেওয়া হবে আর যদি আপনার ন্যায় কামল শেষ হয়ে গিয়ে থাকে তাহলে ওই পরিমাণ আপনি যে পরিমাণ গিয়ে বোধ করে তার ক্ষতি করেছেন অপমান করেছেন অসম্মান করেছেন সে অসম্মান পরিমাণ তার পাপগুলো নিয়ে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে চাপিয়ে দিলে পরে দেখা যায় যদি আপনার পাপ বেশি হয়ে গেছে জাহান জাহান্নামে যেতে হবে কিন্তু সেই জাহান্নাম থেকে আপনি একদিন মুক্তি পাবেন ইমানের পরকতে আল্লাহর প্রতি ইমানে এনেছেন সেই বরকতে একদিন মুক্তি আসবে ইনশাল্লাহ তো এখন মাপ চাওয়ার আগে আপনি যদি দেখেন যে আপনার সেই মানুষটি মারা গেছে তাহলে আপনি তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহম্মক ফেললি অলমআ তহু আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমি যার গিয়ে করেছি আপনি তাকেও ক্ষমা করে দেন বাংলাতেও বলতে পারেন আল্লাহ আমি আমাকে ক্ষমা করেন আমি একজন মানুষের পিছনে দুর্নাম করেছি আল্লাহ আপনি তাকেও ক্ষমা করে দেন আমি তার জন্য আল্লাহর কাছে ইস্তেকবার করতে থাকেন ইনশাল্লাহ সে যদি দেখে যে না আমার এই ভাইটি আমাকে অনেক উপকার করছে একবার ক্ষতি করেছে গিবত করে এখন আবার আমার জন্য ইস্তেফার করে করে আমার জন্য অনেক উপকার করছে এখন উপকার কি পরিমাণ করছেন আর অপকার কি পরিমাণ করেছেন গীবতের মাধ্যমে দুইটা যদি কম্পারেটিভলি যখন আল্লাহ দেখবেন যে এটা দেখা গেলো আপনার উপকার বেশি আপনি বেশি দোয়া করেছেন তার জন্য ইস্তেফার করেছেন তাই সেই তুলনায় গিবথের ক্ষতিটা এখন ডাউন হয়ে গেছে তাহলে তো আপনার প্লাস থাকলো মাইনাস হলো না কিছু আরও পেলেন আর যদি গি বতে আর আপনার দোয়া সমান সমান হয় তাহলে তাহলে আলাই ও আলিয়ালা আলাইকে ওলা আলাক আপনার বিরুদ্ধেও যাবে না পক্ষে যাবে না আর যদি দেখা যায় বত যা করেছেন ক্ষতিটা বেশি রয়ে গেছে দোয়ার তুলনায় তাহলে হয়তো আপনাকে মাসুল গুনতে হতে পারে হাদিসগুলিতে এইভাবেই এসছে অধিকারগুলোর ক্ষেত্রে যে বিচারটা হবে তিনভাবে আল্লাহ দেখবেন তো সেই জন্য আপনি বেশি বেশি ওই কৃত ব্যক্তিটির জন্য আল্লাহর কাছে ইস্তেক করেন ক্ষমা ছান আশা করা যায় আপনি ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এমন তার অধিকারটা আপনি দিয়ে দিলেন দুনিয়াতে থাকতেই তার পক্ষ থেকে কিছু সদাকাও করে দেন এগুলি আপনাকে বলছি কিন্তু এগুলো আমাদেরও করা উচিত আমাদের প্রত্যেকের মধ্যে এই দোষগুলো থাকে আমরা গিবোধ করে ফেলি পশ্চাৎ নিন্দা করে ফেলি এটা করা মোটে উচিত না الله توفيق ده عن